দেখতে ছাতার মতো এই যন্ত্রটির নাম পাতকুয়া। গোলাকার আকৃতিতে মাটি খনন করে চারপাশ থেকে চুয়ানো পানি ধরে রাখার ব্যবস্থা এটি। এই পাতকুয়ার পানি ব্যবহার করে গম, সরিষা, শাকসবজি, ছোলাসহ স্বল্প সেচ লাগে এমন ফসলের চাষাবাদ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বিনামূল্যে এমন উন্নত সেচ ব্যবস্থাপনা পেয়ে খুশি এ জেলার কৃষকরা। শুধু তাই নয়, খরাপ্রবণ বরেন্দ্র এলাকায় সুপেয় পানির সংকট দূর করতেও রাখছে ভূমিকা। পাতকুয়াটা বসার পরে আমরা তিন ফসল করতে পারছি। পাতকুয়া হতে মানে আমরা এই জমিগুলো নিয়ে 26-27 বিঘা জমি নিয়ে বাগান করছি। প্রতিটি পাতকুয়া থেকে বছরে 2 লাখ লিটার পানি মেলে। এছাড়া সৌরশক্তিতে চলার কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য ঠিক থাকছে, অন্যদিকে নেই তেমন কোনো খরচও। আমরা প্রতিটা পাতকুয়াতে প্রায় 2 লক্ষ লিটার পানি এই ধরনের ডিজাইনের কারণে রিচার্জ করতে পারছি। পাতকুয়াতে আমাদের সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটি একটি ভালো পদক্ষেপ। এ ধরনের প্রযুক্তিকে কৃষকের জন্য কার্যকর বিকল্প ব্যবস্থা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, স্বল্পমেয়াদী বা স্বল্প শেষ সম্পন্ন ফসলগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সে এলাকার কৃষকের জীবনযাত্রা মান উন্নত হবে। পাতকুয়ার ব্যবহার বাড়ানো গেলে বরেন্দ্র অঞ্চলের হাজার হাজার হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসবে বলে জানালেন এই কর্মকর্তা। এটা অল্টারনেটিভ হিসেবে পাতকুয়াটি অল্টারনেটিভ হিসেবে তারা চাচ্ছে এবং প্রচুর চাহিদা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে 62টি পাতকুয়ার মাধ্যমে প্রায় 200 হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।